দেশর নজওয়ান ফোন কুলি দিয়ান হান সলো এবার বেগুন মিলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অল রোহিঙ্গা বেস মিডিয়া গ্রুপ হরবে না শাওরে ওনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এন্তন একান উকিয়া ডট কম নিউজ হ্যাঁ তো ইয়ান মধ্যে হেডলাইনের মধ্যে লেখে দে এক মাস সাগরেই বাসার পর ইন্দোনেশিয়ায় নামলো রোহিঙ্গাদের একটি দল এক মাস পর্যন্ত দরিয়া মাদ আছে বুড়ো মাদে বাসিয়ে দে সাহারা না ভাইয়ার আছে রোহিঙ্গা কল ইন্দোনেশিয়ার মাদ আছে এক মাস বাদ তারা দায়ের হচ্ছে গো ইয়ার হেডলাইনের মধ্যে এন্তু ক্লিয়ার করছিয়া তো নিশ্চিত নারা লেখে দে এক মাস পর্যন্ত সাগরত বাসার পর রোহিঙ্গার একগাদাসে দল ইন্দোনেশিয়ার উত্তর এলাকার অসই হদিয়ানকান দেশ এলাকা আছে হেনত এই এলাকায় হেন মাদ আছে মারি দিয়ে গই বুটিয়ান এড়ে দেয়ার এই তারা হচ্ছে গই হদিয়া তাহলে লজ্জা কইতে টাইম মাদে তারা বেশাবেশি আছে ওয়াশা তিরেশা বেশাবেশি দুর্বল আর হালাত মাঝে ওই গিয়ে গোহর রবিবার দিন 23 তারিখ রবিবার দিন ডিসেম্বরের 23 তারিখ ইন্দোনেশিয়ার দাসে এক পুলিশ কর্মকর্তার পক্ষ আছে রিপোর্ট ইয়ানারে খবর মোতাবেক আল জাজিরা ইয়ে দাসে ক্লিয়ার করি জানাইয়ে তাহলে হেস্থায়ী উগুয়া পুলিশের প্রধান জীবন নামলে রুইলি ইউইজা হদ্দিবে হদ্দে রবিবার দিন বিনা 58 জন পর্যন্ত রোহিঙ্গার উগ্র দল আছে অসে হদ্দে এলাকায় হ্যাঁ মদ আছে বেশার জেলার মানে হইল দে জাল্লা কলে জাল মার দে টাইম মাদে ইতারারে দেখি আরে গ্রামের মানুষ করে আছে ইতারারে কি করি লিয়ে জাল্লা কলে আছে ও জালি ইয়ে তাহলে রুইলি ইউ হুইজা হদ্দে ইউইজা হদ্দে বে হদ্দে স্থানীয় মানে এলাকার গ্রামর মানুষ করে দাসে তারারে রোহিঙ্গা হিনরে একান দাসে গাছর বুট আছে হিন্দিলা তারা বাসে দে দেখি আরে এই তারার দাসে ন বুটি আনার দাসে তারা ও জালি হেডে মানুষজন আছে দি হিনরে দেখে দেখি তারা সেইখানেই অবতরণ করতেই সাহায্য করেন ও স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান তাহলে দাসে চাইল্লা করলে জিনে তারারে বুটি আনামা দেখে তারা দেখুন ওয়াশা তিরেশা হাইল না ভারত দেন দিল্লা অবস্থা মা দেখে তো ইতারা দাসে ও যায়ারে স্থানীয় মানুষ কলের দাসে ইতারারে সহযোগিতা করি বললা হেল্প করি বললা খানা দানা দি বললা দাসে কি করছে রিকোয়েস্ট করছে হদ্দেয়া তো মানুষ ইনারে দাসে তুলি লজন লজার ফলে দাসে রে বেশি মানুষ দাসে কিছু মানুষ মরিবার টাইমে গিয়ে লই গিয়ে ওয়াশা তিরেশা তারা খাইতে লইত না ভা তো এরিয়ার দাসে এলাকার মানুষ সকলে দাসে কি করছে ইন্দোনেশিয়ার মানুষ সকলে তারা সাহায্য মদত করছে আমার তো নিচের তো নারা লেখে দে তিনি বলেন ক্ষুদা ও ফানি শূন্যতার কারণেই তারা বেশ দুর্বল হয়েই পড়েছেন তাহলে ওয়াচ্ছা থাকিল দিয়ে হিসাবে আর ফানি খাইতে না পাদে হিয়ানোর জরিয়া তারা মানুষ নকল দিয়েছে বেশাবেশি দুর্বল গিয়ে গই একদম তারা লড়াচড়া করি না মারা দিন দিলেও গিয়ে গই সাগরেই থাকাই তাদের মধ্যেই অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন তবে এর মধ্যে তাদের খাদ্য ও পানি সরবরাহ করেছেন গ্রামবাসী তাহলে তারা দাসে এক মাস পর্যন্ত বাসার থাকার অবস্থা মানে আছে যখন বেশি দিন দাসে তারা পানি খাই নেওয়া পারে খানা খাই নেওয়া পারে খাই না খাই নেওয়া পারে আছে বেশা বেশি মানুষ করলে আছে হিন্দিলা অসুখের হালতের মধ্যে পড়ে গিয়ে গই মানুষ ধরে তুলে লই আরে গ্রামের এলাকার মানুষ করলে আছে তারারে সাহায্য মদত করছে খানা পানি দিয়ে তাহলে ইন বেগুন পুলিশের তরফ হতে ক্লিয়ার করছে যে আল জাজিরার রিপোর্ট মোতাবেক দাসে কি হইয়ে এই পাবলিক হয়ে দিয়া তো পুলিশের কর্মকর্তা হিবে জিবে দাসের রিপোর্ট দিয়ে বে আর হদ দে হ্যাঁ আসে দিয়ে মানুষ 58 জন হীন তাহলে পুরুষদের মধ্যেই অত্যন্ত 3 জনকেই হেড়ে ভূতত্ব দাসে তারা 3 জন দাসে মরত পয়েন্ট বেশাবেশি কি হইয়ে অসুস্থ হইয়ে ইতারারে চিকিৎসাদের মানে ইতারার দাসে চিকিৎসা করে ডাক্তার কইলে একটি স্বাস্থ্য ক্লিনিকেই নিয়ে যাওয়া হয়েছে ও অন্যরা বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন তাহলে 3 জন বেশি জিন আছে সিরিয়াস হয়ে তারা 3 জনের দাসে একখান হাসপাতালে লিয়ে গই অন্য জনক কইলে আছে দিহীন বেশি দুর্বল হয়ে দিই তারা এই অজদে তারা আর কি ঘরের চিকিৎসা করল ঘরের আর
কিন্তু রোহিঙ্গাদের ওই দলটি মায়ানমারের নাকি বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যেই থেকে গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায় নাই। দিন দাসের রোহিঙ্গার মানুষ সকল আছে ইন্দোনেশিয়া মা তুলি লইয়ে হিতারা কি বর্মাত তো গিয়ে কি আছে তো রোহিঙ্গা ক্যাম্পত তো গিয়ে হিয়ান এখন আদা আছে কিন কেলিয়ার ন হিতারা তুন দাসের রিপোর্ট হিন লইন ভারত দেন এই দোয়া কাল্লা মানুষহীন কি হই গিয়ে বেশা বেশি ওয়াশা তীরের সাথে কি আর দাসের মানুষ বেকুন নরম হই গিয়ে হিসাবে তাহলে নিজতন আর লেখে দে 2017 সালে বাংলাদেশ সীমান্তই লাগাও রেখায় রাজ্যই সংখ্যালঘু রোহিঙ্গাদের গড় বাড়ি পুড়িয়ে দিয়েই দর্শন ও হত্যা করেই জাতিগত নির্যাতনের অভিযান চালায় মায়ানমারের সেনাবাহিনী। সেই সময় নির্যাতনের মুখেই বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখের ও বেশি রোহিঙ্গা। এর আগেও বাংলাদেশ আশ্রয় নিয়েছিলেন মায়ানমারের 1 লাখ মুসলিম সংখ্যালঘু, তারাই এখন তাদের জন্মভূমিতেই ফিরতেই পারে নাই। তাছাড়া রেখাইনেই রোহিঙ্গাদের নির্যাতন অব্যাহত রয়েছে বলেও প্রায় সেখান থেকেই নৌপথেই বিভিন্ন দেশেই পালানোর চেষ্টা করেছেন তারা। তাহলে 2017 সালে আছে বাংলাদেশ লেয়ার বর্মা লেয়ার সীমানা এলাকা হাসার দেই ডাকে ফাঁসে হচ্ছে দিয়ে আছে আর খান এলাকা আছে সেটা আছে হম সংখ্যালঘু মানে হম সংখ্যা হম মানুষ আছে দিন দিয়ে তাহলে রোহিঙ্গা কলের দাসে ঘর বাড়ি ফুরাই দিয়ে ফেলাই মায়ে বোনদের রেপ করছে। তারপরে দাসে এদের জাতিগত নির্যাতন মানে হইলে তারা দাসে জিনোসাইড পর্যন্ত গিয়ে হদেরিয়া মিলিটারি অভিযান চালানোর ধরিয়া তাহলে বর্মার সেনাবাহিনীর দাসে বেশা বেশি দুঃখর জড়িয়ে দাসে হান লাখত্তরে বেশি দাসে বাংলাদেশ মা দাসে 2017 সালে মানুষ আগিয়ে গই ইয়ার আগেও দাসে বেশি মানুষ কইলে আগের দাসে বাংলাদেশ মা তাকে দাসে কোলাহালে মিলিয়ারে প্রায় 11 লাখ পর্যন্ত মানুষ এখন 12 লাখ পর্যন্ত মানুষ এটা আছে হিতার আর দাসে হনকান ওয়া পিসি ন ন জড়িয়া মানুষ করে যে যে আনতে পার হে যে যে মতে পার হে পথে দাসে তারা অন্য অন্য দেশের মাঝে এর দাসে শান্তি ভাই বলা বলে দিলে যার কই এটা বেসাব করে এর লিখিয়া। তাছাড়া রেখাইনি রোহিঙ্গাদের নির্যাতন অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত দাসে এই আরখান এলাকা মা দাসে রোহিঙ্গা কলের দাসে জুলুম করে দিয়ে রাজ্য সালাত রইয়ে হিয়ানোর জরিয়া মানুষ যে যে হতে পারে যদি খেতে পারে খেতে দাসে বাইরে যাই বলা কি করে চেষ্টা করে এর বই ক্লিয়ার করে যাব তাহলে ইয়ান দাসে আল জজিরার রিপোর্ট ইয়ান আল জজিরার তারপর তো দাসে রিপোর্ট ক্লিয়ার ইয়ে তো 50 অষ্টযুদ্ধ পর্যন্ত আছে মানুষহীন ইন্দোনেশিয়া মা তুলি লইয়ে হেড়ে এড়িয়ার ডাক্তার করে দিয়েছে তারা সেবা যত্ন করে ঘরের আর গ্রামবাসী করে দিয়েছে বেশা বেশি তারা দাসে সাহায্য প্রদান করছে হানা পানি দিয়ে আর দাসে তারা হানা পানি খাইনে মারি আর পানি খাইনে মারি আর দাসে বেশা বেশি দুর্বল গিয়েই মাতবুল মাতি বুলি নে ভারত দেন দিলে গিয়ে গই তাহলে যেভাবে পুলিশ কর্মকর্তা এটা আছে রিপোর্টারের রিপোর্ট দিয়ে এবার কথা সার দেখি ইং কি দাসে ক্যাম্প তো হচ্ছে বা নাকি বর্মা তো হচ্ছে যারা ক্লিয়ার করি না পারি ইহেন কয়ে তাহলে আশা করি আপনারা আর কথা কম বুঝি পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ।